করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে শিক্ষা ব্যবস্থায় আনা পরিবর্তনে বেড়েছে ডিজিটাল ডিভাইসের ব্যবহার। পাঠদান স্বাভাবিক রাখতে বেছে নেওয়া হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম। জুম, স্ট্রিমইয়ার্ড, গুগল মিট ও স্কাইপের মতো নানা ধরনের অ্যাপসের মাধ্যমে নেওয়া হচ্ছে ক্লাস। আর সে কারণে শিক্ষার্থীদের সময় কাটছে মোবাইল, ট্যাব কিংবা ল্যাপটপের মতো বিভিন্ন ডিভাইসে। এতে করে স্বাস্থ্য ঝুঁকির ইঙ্গিত দিচ্ছেন চিকিৎসকরা। আরো জানাচ্ছেন রাসেল আহমেদ, ছবি তুলেছেন মুজিবুর রহমান। নতুন বই আর নতুন ক্লাসের স্বাভাবিকতা ভেঙে বছরের শুরুতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস জনিত মরণব্যাধি কোভিড-19 সংক্রমণে থমকে যায় দেশের শিক্ষা কার্যক্রম। বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। মাত্র 2 মাসেরও কম সময় চলে পাঠদান। ঝুঁকির মুখে পড়ে ছাত্র ছাত্রীদের শিক্ষা জীবন। তাই সাধারণ ছুটির আদলে লকডাউনে বন্ধ থাকা শিক্ষাদান সচল করতে বেছে নেওয়া হয় ডিজিটাল প্ল্যাটফর্ম। জুম বা স্ট্রিমইয়ার্ড, গুগল মিট অথবা ওয়েবএক্স, স্কাইপিতে শুরু হয় ভার্চুয়াল ক্লাস। সরকারিভাবে টেলিভিশনের মাধ্যমে নেওয়া হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ক্লাস। কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় একই কায়দায় নেয় ক্লাস ও পরীক্ষা। আর সে কারণে শিক্ষার্থীদের উপকরণে পরিণত হয় মোবাইল, ট্যাব কিংবা ল্যাপটপ। শিক্ষার্থীদের দিনের অধিকাংশ সময় কাটছে এসব ডিজিটাল ডিভাইসে। ইট ইজ রিয়েলি এনজয়িং, আই ক্যান সি মাই টিচার্স এন্ড ফ্রেন্ডস ইন देयर। এই অবস্থায় ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার বা বাড়তি চাপ শিক্ষার্থীদের, বিশেষ করে শিশুদের জন্য কতটা স্বাস্থ্য ঝুঁকি বহন করছে সে সম্পর্কে হয়তো আমরা অনেকেই সচেতন নই। ক্লাসের পরে ওরা মনিটরে অথবা ট্যাবে অথবা মোবাইলে গেম খেলছে, যেটা হচ্ছে চোখের উপরে একটা কম্পিউটার ভিশন সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, যেটা চোখ লাল হয়ে যায়, চোখ ব্যথা হয়, খচখচ করে, চোখ ড্রাই হয়ে যায় এবং চোখে একটা স্ট্রেইন পড়ে, চাপ পড়ে, সেই চাপ থেকে কিন্তু মাথা ব্যথা হয়। এসব ডিজিটাল ডিভাইস একটানা ব্যবহারে নিরুৎসাহিত করেছেন চিকিৎসকরা, বিশেষ করে চোখ ও মস্তিষ্কের যত্নে ঘন ঘন বিরতি নির্ভর পাঠদান কার্যক্রম চালুর পরামর্শ তাদের। প্রতিটা ডিভাইস তো একটা নির্দিষ্ট রেডিয়েশন আছে, যেটা তৈরি করা হয় একটা কনস্ট্যান্ট পর্যায়ে, যেটা দিয়ে সব শ্রেণীর মানুষরাই ওই রেডিয়েশনটা অ্যাবজর্ব করতে পারে। আমরা যারা বাচ্চাদেরকে এই মোবাইলের দিকে ঝুঁকে দিচ্ছি, এই বিষয়গুলো থেকে আমাদের জেনে বুঝে এই বিষয়টা এড়িয়ে যেয়ে তাদের জন্য আরও একটা ভালো ব্যবস্থা করা উচিত, এটা নিয়ে আমাদের চিন্তা করার সময় চলে আসছে। তবে শিক্ষার্থীরা বলেছেন নামি দামি স্কুলগুলো স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ম মেনে চালিয়ে যাচ্ছে পাঠদান। Till now, I didn't feel any trouble because we get 30-20 minutes break after one class. তো আমার এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাসের জন্য আমাদের স্টুডেন্ট ছোট থেকে বড় যারাই আছে আর কি, তাদের সকলের আমার হয়তো মনে হয় যে চোখে এক ধরনের সমস্যা হয়। আমাদের চোখের পলকে পানির যে সার্কুলেশনটা হয় তা 25 সেন্টিমিটারের কাছ থেকে দেখলে হয় না, যার কারণে আইরিশ, রিয়াটিনা বা আমাদের সম্পূর্ণ চোখই ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরও অভিভাবকরা চান দ্রুতই কোভিডের পাশাপাশি স্বাভাবিক হয়ে আসবে ক্লাসরুম নির্ভর পাঠদান। রাসেল আহমেদ, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ।